এই সূরা বড় গুরুত্বপূর্ণ সূরা, এত গুরুত্বপূর্ণ যে এই সূরাতে যে বিষয়বস্তুগুলি রয়েছে এই সমস্ত বিষয়বস্তু হচ্ছে পুরো কোরআনে কেরিমের বিষয়বস্তু, পুরো শরীয়তের বিধিবিধানের বিষয়বস্তু। কোরআন বা হাদিসে এই চারটি বিষয় বর্ণনা করা হয়েছে, যে চারটি বিষয় এই সূরায় রয়েছে, যার ফলে এই সূরা সম্পর্কে তাবরানিতে একটি হাদিস রয়েছে, যে হাদিসটি আবদুল্লাহ বিন হাফস বর্ণনা করছেন, বলছে কান রাজুলান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আলতাকায়া লাম ইফতারিকা ইল্লা আলা আন ইয়াকরা আহাদুহুমা আলাল আখরি সূরাতাল আসরি ইলা আখিরিহা। দুইজন সাহাবী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেই দুইজন সাহাবী একে অপরের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, তাদের যখনই দেখা সাক্ষাৎ হতো, একের অপরের সাথে যখন দেখা সাক্ষাৎ হতো, অতক্ষণ পর্যন্ত তারা সালাম দেওয়ার পরে, সাক্ষাতের পরে পৃথক হতেন না, আলাদা হতেন না, যতক্ষণ পর্যন্ত একজন আর একজনকে সূরাতুল আসর পাঠ করে না শুনাইত, সূরাতুল আসর পাঠ করে শুনাইতেন। আজকাল যদি সূরাতুল আসর পাঠ করে শোনানো হয় তো আমরা অনারবদের জন্য তো মন্ত্রই হইল, এই তো একটু আগে সূরাতুল আসর তো পড়লাম, হ্যাঁ, বরং তেলাওয়াতকারী তেলাওয়াত করছে আপনারা গল্পে মেতে আছেন, সুবহানাল্লাহ, বুঝছেন না, যার ফলে ইমান দুর্বল হয়ে যাওয়ার কারণে যাদের মাতৃভাষা আরবি তাদের অবস্থা কাছাকাছি। সূরাতুল আসর যদি পাঠও করা হয় তার সাথে কোনো রকমের তার যে একটা প্রতিক্রিয়া হচ্ছে, তার তার যে অবস্থার একটা পরিবর্তন ঘটছে, তার মধ্যে একটা ইমানি দিনই চেতনা জাগছে, এমন কিছুই না, মনে হচ্ছে কিছুই না, তার কিছুই না। সুবহানাল্লাহ, ইমান মানুষের যখন দুর্বল হয়ে যায় তখন তখন মানুষ যতই ভালো কথা শোনানো হোক, আল্লাহ রব্বের কথা শোনানো হোক, রাসূলুল্লাহ এর কথা শোনানো হোক, যতই মূল্যবান কথা শোনানো হোক, যতই গুরুত্বপূর্ণ কথা শোনানো হোক, কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই। এই জন্য একই কথা থেকে অনেকে অনেক বেশি লাভবান হচ্ছে, অনেকে সামান্য লাভবান হচ্ছে, অনেকেই কিছুই লাভ হাসিল করে না, অনেকেই ক্ষতিগ্রস্ত, ভালো কথা শুনেও ক্ষতিগ্রস্ত। ওয়ালা ইয়াজিদুল আলেমিন ইল্লা খাসারা। এই জন্য আল্লাহ কোরআনে করিম সম্পর্কে বলছেন যে কোরআনে করিম তো শেফা এবং রহমত কার জন্য? মুমিনদের জন্য, সত্যিকার ইমানদারদের জন্য। আর জালেমদের কোরআন নাজিল হয়ে বা কোরআন তাদের কাছে আসার পরে তাদের খাসারা বৃদ্ধি পায়। যে খাসারা শব্দটি ওখানে এসছে, ওয়ালা ইয়াজিদুল আলেমিন ইল্লা খাসারা, আর এখানে এসছে ওয়াল আসরা ইন্নাল ইনসানা লাফি খুসরিন, খুসরুনও মাসদার আর খাসারাতুনও মাসদার, দুটোই আরবি গ্রামারে মাসদার শব্দ। এখন আমরা এই যে হাদিসটি শুনাইলাম যে সাহাবী কেরামদের মধ্যে দুইজন সাহাবী ছিলেন যারা একে অপরের সাথে সাক্ষাৎ হলে সূরা আসর পাঠ করে শোনাতেন, একজন শুনতেন আর একজন শোনাতেন। তারপরে সুমাই ওসাল্লাম আল আহাদুহুমা আলাল আখার, তারপরে সালাম দোয়া করতেন, সালাম দোয়া করে বিদায় হয়ে যেতেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, চারজন যে প্রসিদ্ধ ফকিহ এবং ইমাম, তার একজন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমাহুল্লাহ এই সূরা সম্পর্কে একটি মন্তব্য করেছেন, যেটি শব্দের পার্থক্যের সাথে ওলামারা উল্লেখ করেছেন তাদের বিভিন্ন কিতাবাদিতে। এখানে উল্লেখ করা হয়েছে তফসির ইবনে কাসির, লাউ তাদাব্বারা আন-নাসু, ইমাম শাফি বলছেন লাউ তাদাব্বারা আন-নাসু হাযিহি সূরাতা লাওয়াসিআতহুম, যদি মানুষ গভীরভাবে চিন্তা করত সূরাতুল আসরের মধ্যে যা রয়েছে তা নিয়ে, সূরাতুল আসরের অর্থ, তার তাৎপর্য, তার তাফসীর, নিজে গভীরভাবে তারা চিন্তা করত, গবেষণা করত, গভীরভাবে যদি অধ্যয়ন করত, তাদাব্বর মানে শুধু পড়া নয়, তাদাব্বর মানে শুধু তরজমা তাফসীর পড়া নয়, গভীরভাবে তার ভিতরে ঢোকার চেষ্টা করে আল্লাহ কী বলেছেন এই শব্দগুলিতে, এই কথাগুলিতে কী বলা হয়েছে, যদি গভীরভাবে একটু চিন্তা করে উপলব্ধি করত, বোঝার চেষ্টা করত সূরায় আসর, তাহলে তাদের জন্য লাওয়াসিআতহুম সেটাই যথেষ্ট ছিল। গোটা কোরআনে কারিমের 114টি সূরা
আর এত বড় বড় সুরা, সুরাতুল বাকারা থেকে শুরু করে সুরাতুল ফাতিহা, তারপর সুরা বাকারা, বড় ছোট সব রকমের সুরা, এত যদি আল্লাহ নাজিল নাই করতেন, এই সুরাটি নাজিল করতেন, তাই তাদের জন্য যথেষ্ট হইতো, তাদের সফলতা লাভের জন্য যথেষ্ট হইত। হ্যাঁ, সর্বনাশ থেকে বাঁচার জন্য, ধ্বংস থেকে, দুর্ভোগ থেকে বাঁচার জন্য, রেহাই পাওয়ার জন্য যথেষ্ট হইতো লাওয়াসিয়াত। আর অন্য ভাষাতে অন্য অন্য তাফসিরকাররা তার উক্তিটি বর্ণনা করেছেন, লাউমা আনজালাল্লাহ ইল্লা হাযিহি সূরা, যদি আল্লাহ কোরআনে কারিমে এই সূরাটি ছাড়া আর কোনো সূরাই নাজিল না করতেন, লাকাফাতহুম হুজ্জাতান, তাহলে তাদের উপর আল্লাহর হুজ্জত হিসাবে, দলিল প্রমাণ হিসাবে যথেষ্ট হয়ে যেত। কোনো কিছু নাজিল করেনি, বেশি কথা আল্লাহ বলেননি, আল্লাহর কালাম শুধু সুরাতুল আসরের তিনটি আয়াত। যদি আল্লাহ নাজিল করতেন আর তারপরে আমাদের হিসাব নিতেন যে কি করে এসছে হিসাব দাও, তো এটা আমাদের ওপর আল্লাহর হুজ্জত দলিল প্রমাণ কায়েম করার জন্য এবং আমাদের ওজোর অজুহাতের কোনো অবকাশ না রাখার জন্য যথেষ্ট ছিল, যে কোনো ওজোর নেই, যে আল্লাহ বলে দিয়েছেন যে মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ক্ষতিগ্রস্ত কে নয়, যার মধ্যে এই চারটি গুণ রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, এই চারটি গুণ বৈশিষ্ট্য আল্লাহ সংক্ষেপে বর্ণনা করে দেয়, চারটি গুণ বৈশিষ্ট্য এখন তৈরি করো, যা বিস্তারিত বর্ণনা করে দেওয়ার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে। সুতরাং এই একটি সূরায় যদি নাজিল হইত তা যথেষ্ট হইত, জি, যা বিস্তারিতভাবে পুরো কোরআনে কারিমে বর্ণনা করা হয়েছে, কোরআনে কারিমে এই চারটি বিষয় বর্ণনা করা হয়েছে। তাফসীর শেষ করি, তারপরে সময় হলে আমরা বলবো যে এই চারটি বিষয়ই তো কোরআনে কারিমের বিষয়।